নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভ্লগ। আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করব সেটা হচ্ছে মিক্সড ভ্লগ। মিক্সড ভ্লগ কি বলো তো? গোটা দিনের ভ্লগ যদি না বানাই, তারপর যদি দুই তিন দিনের ভ্লগ একসাথে মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দিই, তাহলে সেটা মিক্সড ভ্লগই হয়ে গেল না? তো আজকে তোমাদের সাথে আমি মিক্সড ভ্লগই শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভ্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভ্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে, আবার ভ্লগটা দেখতে ভালো নাও লাগতে পারে। তো কেমন লাগলো না লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। কি করছি আজকে? রুদ্রিককে নিয়ে বিকেলে মা আর আমি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে আসার পথে এখানে দেখি অনেক কচু শাক হয়ে আছে। তো এত কচু শাক দেখে কি আর লোভ সামলানো যায়? আর মাকে কচু শাক তুলতে দেখে রুদ্রিকও দেখো কচু শাক তুলছে। আর কচু শাকের আটাটা যদি হাতে লাগে তাহলে তো হাত চুলকোয়। দেখো একটা পাতা ছিঁড়ে নিয়ে চলে গেল। শাক তো আমাদের প্রায়ই খাওয়া হয়, কিন্তু এদিকে কচু শাক খাওয়া হয়নি অনেক দিন হলো। তো চলো এবার ছটপট করে শাকগুলো তুলে নিই। বাড়িতে এসে সন্ধ্যাবেলায় দেখো রুদ্রিকের আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর ছোটোবেলাকার মশারি ছিল, তো সেই দিনকে মা রোদে দিয়েছিল বের করে, সেইটা ও দেখেছে। তো এখন তো বড় হয়ে গেছে, এটার মধ্যে ঢুকে বসে থাকলে বা মশারিটার সাথে বেশি টানাটানি করলে মশারিটা তো ছিঁড়ে যাবে। আর ওই এই বেডটার মানে মশারিটাই তো মেন, ওই মশারিটা যদি ছিঁড়ে যায় তাহলে এটার আর কোনো কাজ নেই। ওকে বারণ করা হচ্ছে, তুই মশারিটাকে ওরমভাবে টেনে ধরিস না, ছিঁড়িস না। তবুও ওই মশারিটা ধরে পা দিয়ে একবার হাত দিয়ে টানাটানি করছে। আর ওর মধ্যে ও শুতে পারছে না, মানে আটছে না, তবুও চেষ্টা করছে শোয়ার। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এটা ওটা দুষ্টুমি করার থেকে ও এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ খেলছিল। নাজিরপুর থেকে একজনকে ভোলা মাছ আনতে দেওয়া হয়েছিল, কারণ আমাদের এখানে ভোলা মাছ তো পাওয়া যায় না ওই জন্য। তো তখন বাজে রাত্রি প্রায় আটটার কাছাকাছি। মাছগুলো এখন কাটতে বসবো। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তারপর সকালবেলা রান্না করা হবে। ভোলা মাছ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় না, যার জন্য খাওয়াই হয় না। পরের দিন দুপুরবেলার মেনু ভাত, কচু শাক, আর তার সাথে আছে ভোলা মাছের ঝোল। ভাতটা আমি এই বাড়িতে করেছি, বাদ বাকি তরকারি মা রান্না করে পাঠিয়েছে। আর সোয়াবিনের তরকারিও মা করেছিল, যার জন্য দেখো টিফিন বক্সের মধ্যেই মাছ, সোয়াবিনের তরকারি, আর এই হচ্ছে আমাদের গাছের আমড়ার চাটনি। গুড় কিনে রেখেছিলাম, তো আমড়ার চাটনিটা গুড় দিয়েই করেছিলাম। আর আমড়াগুলো মানে আটিটা শক্ত হয়ে গেছে, তো বটি দিয়ে কাটতেই পাচ্ছিলাম না, যার জন্য কিছু আমরা গোটা রেখেছিলাম। আর তিন চারটে মতো আমরা কাটতে পেরেছিলাম, তো ওগুলো কুচি কুচি করে দিয়েছিলাম। আমরা চাটনির যে ঝোলটা সেটা খেতেই সব থেকে বেশি ভালো লাগছিল। কচু শাক দিয়ে ভাত খাচ্ছি, তো মনে হচ্ছিল এর মধ্যে ইলিশ মাছের মাথাটা থাকলে সব থেকে বেশি ভালো হতো। আর ফোনের ক্যামেরাটা একবার আলো আর একবার অন্ধকার হচ্ছে। আবারও পরের দিন সকালবেলা, সকালবেলার খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। কৌটোতে নিয়েছি নুন আর আছে গুড়। গুড়টা এতটা ভালো, মানে শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছা করছে, মানে একদম টাটকা গুড়। আর এই গুড়টা দিয়েই কালকে আমি আমড়ার চাটনিটা করেছিলাম। তো গুড়টা ভালো বলে যাতেই দিচ্ছি না কেন, সব জিনিসই খেতে খুব সুন্দর হচ্ছে। তো ছাতু ছিল, সকালে খাবো ছাতু। ছাতুর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন নিলাম আর গুড় দিয়ে মাখলাম, জল দিয়ে দিলাম। এবার ভালো করে ছাতুটাকে মেখে নেব। অনেকেই শক্ত করে ছাতু মাখা খায়, কিন্তু আমার ছাতু মাখা এইভাবে খেতেই ভালো লাগে। একটু বেশ পাতলা পাতলা হবে, এই দেখো চামচে করে একবার মুখে দেব না কেন পেটের মধ্যে চলে যাবে। তো এইরকমভাবে ছাতু মাখা খেতে আমি পছন্দ করি। এখন বাজছে 8:45, আর ভিডিও বানানোর জন্য এই দেখো আমি রেডি হলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো এখনও পড়ছে টিপটিপ করে, কিন্তু গা ভেজার মতো নয়। মনে হয় দুপুরের দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। এই গাছটাতে দেখো চন্দন কালারের জবা ফুল ফুটেছে আজকেও অনেকগুলো। এর পাশাপাশি আর একটা যদি লাল জবা ফুলের গাছ থাকতো তাহলে খুব সুন্দর লাগতো, না লাগিয়েওছি কিন্তু ফুল এখনও হচ্ছে না, কেন কি জানি। গাছটাতে দেখা যাক, শীতকালে তো জবা ফুল হয়ই না, শীতের আগেই ভাবছি জবা ফুলের ডালগুলো কেটে দেবো। আর এই যে পেছনে দেখছো এই গাছটা, তো এই গাছটাতে এখন ফুল অনেক কম আসছে, এই গাছের ডালগুলো ছাঁটাই করে দিতে হবে। মানে এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর নিচের ডালগুলোতে ফুল হচ্ছে না, গাছটাকে পরিষ্কার করে একদম ছাঁটাই করে দিতে হবে। আর সাথে বাগানটাও আরও একবার পরিষ্কার করে নিয়ে শীতের সবজিগুলো বুনে দিতে হবে। এই বেগুন গাছগুলো দেখো ভীষণ বেড়েছে বেগুন গাছগুলো, কিন্তু বেগুন অতটা হচ্ছে না এখন, যেহেতু পুরনো গাছ। তো এই বেগুন গাছগুলোও সব কেটে দেবো,
কারণ এইখানে দেখো এখানে মানে হাঁটার রাস্তাটা মানে একদম দেখো সরু হয়ে গেছে। এই পাশে দেখো তুলসী গাছ লাগিয়েছি আর তার পাশে এবার দেখো হাঁটার রাস্তাটা দেখো মানে এখান দিয়ে হাঁটতে গেলে গাছ গায়ে ঠেকছে। আর এই জবা গাছটার অবস্থা খুবই খারাপ। এই যে এটার পোকাতে খেয়ে একদম পুরো শেষ করে দিয়েছে। কি সুন্দর গোলাপি কালারের জবা হতো, বড় বড় পাখিওয়ালা, গাছটা একদম পুরো শেষ। এখান থেকে সরাবো গাছটা। বলতে গেলে বাগানের মধ্যে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তো ঘরের কাজকর্মগুলো সেরে সব এইসব কাজ করতে হবে, কিন্তু আজকে হবে না। আজকে ভেবেছিলাম যে বাগানের কাজে লাগবো, কিন্তু যেহেতু এখন শর্ট ভিডিও বানানোর জন্য ধরো রেডি হলাম, শর্ট ভিডিওগুলো বানিয়ে তারপর স্নান করবো। স্নান করে মায়ের পুজোটা দেবো, দিয়ে যাবো ও বাড়িতে। সকালবেলায় বাবা এসেছিলো, বাবা এসে রুদ্রিককে নিয়ে গেছে। আর বাবা ছিল না, বাবা 15 দিন মতো বাইরে ছিল। তো সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো একটা ইলিশ মাছের দাম 2800 টাকা নিয়েছে, তারও বেশি। জানো তোমরা যে অনেক বেশি দামেরও ইলিশ মাছ পাওয়া যায়। তো জীবনেই প্রথমবার 2800 টাকা দামের ইলিশ মাছ খাবো। তো বাবা সকালে এসে রুদ্রিককে নিয়ে গেছে, তখন বলছে বাবা মাকে বলেছে যে ইলিশ মাছটা এখন কাটতে হবে না, মেয়ে এসে ভিডিও বানাবে একটা, তারপরে কেটো। মা আবার বলছে না না রান্না তাড়াতাড়ি করতে হবে, ভাই আবার দোকানে যাবে, তো যার জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে বলে মা তাড়াতাড়ি কেটে ফেলেছে। আর অত সকালে উঠে আমি যেতামও না, যার জন্য ওই জন্য এখন ভিডিওটা বানিয়ে ঝটপট করে পুজো দিয়ে চলে যাব ওই বাড়িতে। ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। আজকের ভ্লগটা কি বলো তো, আজকের ভ্লগটা মানে মিক্সড ভ্লগ হয়ে গেল। কি করব বলো, গোটা দিনের যদি ভ্লগ মানে না বানানো যায় তো এইরকমই হয়। কি একটা পাখি ডাকছে, আওয়াজ পাচ্ছে? ওই নারকেল গাছের মাথাতে বসে আছে, যে নারকেল গাছের মাথায় বসে বসে ডাকছে। ভিডিওগুলো বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যার জন্য একটু তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি আজকে মায়ের পুজোটা সারলাম। আজকে রবিবার আর পাড়াতেও ফুল তুলতে গেলাম না, গাছে যে কয়টা ফুল ছিল সেই কটাই ফুল তুলে মাকে দিয়ে দিলাম। একসাথে যাবো, এখন দুজন মিলে একসাথে মায়ের বাড়িতে যাব। রুদ্রিকটা গেছে সেই সকালবেলা, আর রুদ্রিকটা অত সকালে গেছে তো যার জন্যই আমি অত তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম, কারণ মাকে গিয়ে আবার জ্বালাচ্ছে কি না কে জানে। আর সকালে ধরো রান্না বান্না করবে, আবার ভাইকে পাঠাতে হবে, তার সাথে রুদ্রিক গিয়ে আবার যদি জ্বালাতন করে তো বাবা আছে, বাবা একটু নেবে রুদ্রিককে। তো এখান থেকে তো আমি বুঝতে পারছি না অতটা, চলো যাই গিয়ে দেখি কি করছে ছেলেটা। আমার হাঁটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ও বাড়িতে যাওয়ার তাড়া আমার কতটা। আমার সাথে আমি টেডি বিয়ারটাকেও নিয়ে যাচ্ছি ওই বাড়িতে। কারণটা হচ্ছে আমার ওই বাড়িতে তো জানো ওই বালি সিমেন্টের গুঁড়ো তারপর ধুলোধালা এত পরিমাণে হয়, এই টেডি বিয়ারগুলো মানে মাসে মাসে কাচতে হয়, কাচতে গেলে এতটা ভারী হয় একার পক্ষে তো সম্ভবই না এই বড় একটা মানুষ সমান টেডি বিয়ার কাচা। জন্য এখন আপাতত প্লাস্টিক দিয়ে মায়ের বাড়িতেই রেখে দেব। আর এর থেকেও ছোট একটা আছে, তো ভাবছি ওইটা এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে চলে যাব। ওটা হচ্ছে হলুদ রঙের, আর এই পিঙ্ক কালারটা এমনিতেই বেশি নোংরা। অর্ধেক রাস্তা আসতে না আসতেই দেখছি বাবা আবার রুদ্রিককে নিয়ে আসছিল, মানে সামনের দিকে এগিয়ে, আমরা আসছি নাকি সেটা জানতে। আর আমরা শর্টকাট রাস্তা বাগানের মধ্য দিয়েই তাড়াতাড়ি করে চলে আসলাম। বলো কেমন খেতে, খেয়েছো মাছ? ডিম খেয়েছো? কে বল, ভালো হয়েছে রান্না? খাও টেস্ট করে দেখি কেমন হয়েছে, বলো কেমন। আমি একটু রুদ্রিককে কোলে নিয়েছিলাম, তো রুদ্রিকের বাবার দেখলে আগে খাওয়া হয়ে গেল, তো এবার আমি খেতে বসবো। চাল কুমড়োর ডগা ভাজা, আর এই দেখো এটা হচ্ছে সর্ষে ইলিশ। তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, তো ওই জন্য ইলিশ মাছটা একটু কম। ক্যামেরাতে দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, দেখো অনেকটা কিন্তু বড় সাইজের ছিল মাছটা। এখন বাজছে 1:45।
তো ভেবেছিলাম দুপুরে হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা না হয়ে দেখো রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ। সকালবেলায় এতটা মেঘ করেছিল আর বৃষ্টিও পড়ছিল টিপটিপ করে, তো ভাবলাম হয়তো আজকে সারাদিনই হয়তো বৃষ্টি হবে, কিন্তু যে পরিমাণে রোদ বেরিয়েছে মনে তো হচ্ছে না আর বৃষ্টি হবে। রুদ্রিক নিচে ঘুমোচ্ছে, আমি আবার ছাদের ওপরে একটু উঠে এলাম। ছাদে এসেছিলাম চন্দ্রমল্লিকার যে চারাগুলো মা লাগিয়েছিল, চারা না ডাল কেটে কেটে বসিয়েছিল, তো সেই চারাগুলো কতটা বড় হয়েছিল সেটাই দেখতে এসেছিলাম, কারণ আজকে ওই বাড়িতে আমি কিছু চারা লাগাবো। তো এসে আবার দেখলাম মোট মনে হয় ছটা না সাতটা লাগিয়েছিল, সব চারাগুলোর মধ্যে তিনটে মতো চারা সতেজ আছে, বাদবাকিগুলোর অবস্থা খুব খারাপ। তো ওই তিনটের মধ্যে থেকেই হয়তো দুটো তুলে নিয়ে যাব আর বাদবাকিগুলো মাকে আবার চারা করে বসাতে বলবো। আমি অনেকক্ষণ শুয়েছিলাম নিচে মোবাইলে ভিডিও দেখছিলাম, তো এবার নিজের ব্লগটা এডিট করব, এবার নিচে যাব দিয়ে নিজের ব্লগটা এডিট করব, দিয়ে তোমাদেরকে বিকেলের মধ্যে এই ব্লগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে হয় ব্লগটা ছোট হবে কি বড় হবে বুঝতে পারছি না, এখনও এডিট করতে বসিনি, তো যেহেতু মিক্সড ব্লগ তো দেখা যাক ব্লগটা কত বড় হয়। 2800 টাকা দামের ইলিশ মাছ খেলাম এই প্রথমবার। তো বাবা যখন বললো যে 2800 টাকা দাম, প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তারপর বিশ্বাস হলো, তারপর মনে মনে বিশাল রাগ হচ্ছিল। মাকেও এসে বললাম যে এত টাকা দিয়ে মাছ খাওয়ার কি দরকার, তখন বাবা বলছে আমাকে একজন গিফট করেছে, মানে প্রথমেই আর কি মাছ ছিল যে 2800 টাকা দিয়েই কিনে এনেছি, মানে বাবা যেখানে থাকতো তো ওখানেই একজন মাছের ব্যবসা করে, তো উনি গিফট করেছে ইলিশ মাছটা, তো সেই ইলিশ মাছটাই আজকে খাওয়া হলো। 2800 টাকা দামের ইলিশ মাছ খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, যখন খাচ্ছিলাম তখন শেয়ার করতে ইচ্ছা করছিল যে একটুখানি ক্যামেরাটা অন করি, কিন্তু রুদ্রিক মানে তখনই আসলাম আর রুদ্রিক মোবাইল দেখতে পাইনি, মোবাইলে কার্টুন, বাবার মোবাইলে তখন চার্জ ছিল না, তো এসেই সঙ্গে সঙ্গে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, দিয়ে খেতে বসেছিলাম, যার জন্য ভিডিওটা আর করা হয়নি। তো মাছের পেটির সাইজটা তো দেখতেই পেলে অনেকটা বড়, আর বললাম যে মাছ অনেকটা বড়, মা বলছে এখন হাত দিয়ে দেখাতে পাচ্ছি না, মাছটা 1 কেজির ওপরে ছিল, তো অনেকটা বড়, অত বড় মাছ চোখে দেখেছি না, অত বড় ইলিশ মাছ এমনি ভিডিওতে দেখেছি কিন্তু সরাসরি চোখে দেখার সুযোগ হয়নি, তো আমি দেখতে পেলাম না, কাটা হয়ে গেছিলো। আর মাকে আমি বললাম তারপর যে তুমি যখন কাটলে তখন ভাইকে বলতে পারতে যে একটু ভিডিওটা করে দে, মা বলছে ঘুমের ছেলেকে আবার টেনে তুলে বলবো যে একটু মাছের ভিডিও করে দে, ওই জন্যে আর বললাম না, তো ভিডিওটা করলে ভালো হতো, তোমাদেরকেও দেখাতে পারতাম। এবার বলি যে মাছের স্বাদটা কেমন। 2800 টাকা দামের ইলিশ মাছ খাওয়া তো ধরো কম ব্যাপার নয়, মানে অতগুলো টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়া মানে বিরাট ব্যাপার। আমার মনে হয় যে ইলিশ মাছ মানে ইলিশ মাছই, সেটা ছোট হোক আর বড় হোক, তবে বড় মাছ আর টাটকা মাছের মানে একদম টাটকা মাছের স্বাদটা একটু একটু না অনেকটাই আলাদা। তো মা রেঁধেছিল কাঁচা ইলিশ আর বেগুন দিয়ে, এই সরি, মা রেঁধেছিল সর্ষে ইলিশ আর বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, মানে দুই রকম করে রেঁধেছিল। তো এই মাছটা যদি ইলিশ ভাপা করা যেত তাহলে মনে হয় সব থেকে সেরা স্বাদের হতো। আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছিল, তো ওই ঝোলটার থেকে খেতে ভালো লাগলো সর্ষে ইলিশটাই, সর্ষে ইলিশটা খেতে খুব সুন্দর লাগছিল, তো ভাপা ইলিশ করলে আরও বেশি সুন্দর লাগতো। এই হয় না যেহেতু স্বাদের হ্যাঁ একটু মাত্র ফারাক থাকে, আমার যেটা মনে হলো ছোটো ছোটো মাছগুলো যেগুলো 300-400 টাকা করে বিক্রি হয় যে ইলিশ মাছগুলো, তো সেই মাছ আর এই মাছের স্বাদের শুধুমাত্র একটুখানি ফারাক। তো আমার মনে হয় এত টাকা দিয়ে ইলিশ মাছ না কিনে ওই 300-400 টাকা দামের ইলিশ মাছ খাওয়াই ভালো। আর এই টাটকা মাছ তো আর বারবার খাওয়া যাবে না, তো বাবার দৌলতে একবার খাওয়া হলো। তো চলো বন্ধুরা, ইলিশের গল্পের সমাপ্তি এখানেই আর ভ্লগটারও সমাপ্তি এখানে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো আসছি, টাটা।